হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক সবাই ভালো আছেন আশা করি আর আমিও ভালো আছি তো স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে কারণ কিছু টেস্ট করানোর আছে তাই ওই টোটো দাদাটাকে বলা ছিল তিনি আসলেন ও তাড়াতাড়ি করে টোটোতে বসে পড়লাম কারণ ওখান থেকে আসলেই আমাকে স্কুল যেতে হবে তো মোটামুটি করে আসার পথে দেখলাম ওয়েদারটা খুব ভালো মেঘলা আকাশ হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই দূরে দেখা যাচ্ছে কাশফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর আমার তো অসম লাগছে আকাশ আর কাশফুল যেন মিশে গেছে তো একটু ভিডিওটা করে নিলাম তো এবারে আমি হসপিটালের পথেই পৌঁছে গেছি তো আপনাদের একটু দেখিয়ে নেবো লোকেশনটা তো এটাই হচ্ছে হসপিটাল আর সামনে আছে ও টেস্ট করা হয় তো ওখান থেকে ফেরার পথে দাদাকে বললাম একটু দাঁড়াবে ওখানে একটু ভিডিও শ্যুট করব তো ওটা আমার করা শেষ তো এসে পৌঁছালাম এসেই স্কুল চলে গেছিলাম সেখান থেকে আসলাম বিকালে হয়েছিল কিন্তু বিকালে আর খাওয়াটা দেখালাম না এই কারণে তখন আমার মন মিজাব একেবারেই ভালো ছিল না তাই রাতের ডিনারে চলে আসলাম একেবারে রাতে জল ভাত আর ঢ্যাঁড়োস আলুর ভাজা হয়েছে আর শশা পেঁয়াজ আছে আমার তো খুব ফেভারিট তা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন চলো সাবস্ক্রাইব করে নাও টাটা বন্ধুরা ভালো থাকবেন